আসছে 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বেশ কিছু জনমত জরিপে বলা হয়েছে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানো সহজ হবে। শনিবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সমাবেশে কমলাকে মৌলবাদী ও পাগল বলেও অভিহিত করেন ট্রাম্প। কমলার নানা নীতির কথা উল্লেখ করে ট্রাম্প তাকে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। You don't have to imagine what a Kamala Harris presidency would be because you're living through that nightmare right now and it is a nightmare. সমাবেশে ট্রাম্প কমলাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেন। কমলার হাসিকে পাগলের হাসি বলে আখ্যা দিয়েছেন তিনি। টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয়, সেটা নিয়েও বিদ্রুপ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি দেখতে তার চেয়ে অনেক ভালো। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন এতে ট্রাম্পেরই ক্ষতি হবে, বিশেষ করে মধ্যপন্থী ভোটারদের কাছে ট্রাম্প বিরক্তির কারণ হতে পারে। এদিন নিজের আগের কয়েকটি বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। বলেছেন, 2020 সালে প্রতারণার মাধ্যমে তাকে হারানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর উপর যে ঝুঁকি তৈরি হওয়ার কথা বলা হচ্ছে তা ভুয়া। বিনিয়ামিন, আরটিভি।